আমেরিকা ও পুরো বিশ্বে ভয়াবহ আকারে ইহুদি বিদ্বেষ বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হলোকাস্ট রিমেম্বরেন্স ডে উপলক্ষে এক ভাষণে এমনটা বলেন প্রেসিডেন্ট। তিনি বলেন, বহু লোকই এখন হলোকাস্টের ভয়াবহতাকে অস্বীকার করছে, ছোট করে দেখছে বা যৌক্তিকতা খোঁজার চেষ্টা করছে। ইসরায়েলের উপর 7ই অক্টোবর হামাসের হামলার কথা যারা ভুলে গেছেন তাদেরও নিন্দা জানান বাইডেন। বাইডেন বলেন, ইসরায়েলের উপর হামাসের আক্রমণ ছিল নিষ্ঠুর, হামাসি নাগরিকদের জিম্মি করেছিল এবং এখনও আটকে রেখেছে, তিনি সেটা ভোলেননি। হামাস বিরোধী অভিযানে ইসরায়েলের আক্রমণে প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় বাইডেনের ইসরায়েলের প্রতি কট্টর সমর্থন তার সমর্থকদের মনে বিভক্তি সৃষ্টি করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে কিছু ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ইহুদি বিদ্বেষী আচরণ ও বক্তব্যের সমালোচনা করেন প্রেসিডেন্ট।